আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমাম হোসেন, ইমাম টিউটোরিয়াল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজকের ভিডিওতে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ফেসবুকে পেজ খুলতে পারবেন, পেজে স্ট্যাটাস দিতে পারবেন, আপনারা ছবি আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল বেল আইকন বাজিয়ে রাখুন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। প্রিয় ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রিয় ভিউয়ার্স, ফেসবুক পেজ খোলার জন্য আমাদেরকে প্রথমে ফেসবুক অ্যাপস দিয়ে ফেসবুকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করে ফেসবুকে প্রবেশ করলাম। প্রবেশ করে উপরে ডান দিকে থ্রি লাইন অপশন আছে, আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন ফেস, ডান দিকে ফেস পতাকা চিহ্ন হলো ফেজের উপর ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করলে আমার আগে একটা ফেজ আছে শো করতেছে। বাম দিকে উপরে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে, নিচে দেখেন গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। ক্লিক করে উপরে হোয়াট ডু ইউ ওয়ান টু নেম দিস ফেজ, অর্থাৎ ফেজের নাম দিতে হবে, ফেজ নেম। আমি এখানে ফেজের নাম দিচ্ছি, তো এখানে আমি ফেজের নাম দিলাম ইমাম টিউটোরিয়াল। তা আমরা এবার নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এবার আমাদের হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দিস ফেস, আমি এখানে এডুকেশান সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, ক্লিক করলে আমার কোনো ওয়েবসাইট আছে কি না, ওয়েবসাইট দেবো কি না, তো আমি নিচে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, ওখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে, উপরে লিখে আছে অ্যাড খাবার ফটো, অ্যাড প্রোফাইল পিকচার। তো আমরা অ্যাড খাবার ফটোর উপরে ক্লিক করব। খাবার ফটোর উপরে ক্লিক করে আমরা একটা ফটো সিলেক্ট করব। এখান থেকে খাবার ফটোর উপর ক্লিক করলে আমার গ্যালারি সবগুলো পিকচার শো করবে। তো আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করতেছি। তো আমি এখানে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলে উপরে ডান দিকে ডান লিখে থাকবে, ডানে ক্লিক করব। তো আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে ডানে ক্লিক করলাম। ক্লিক করলে ছবিটা ক্রস করার জন্য আমাদের এরকম একটা ফেজ আসবে, ক্রস করে আমরা উপরে ডান দিকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের খাবার ফটো অ্যাড হয়ে যাবে। এবার আমরা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারে ক্লিক করলে আবার আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আমরা আবার একটা ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে ডান দিকে সেভ বাটন পাবো, সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে নিচে আমার ডান বাটন থাকবে, ডান বাটন ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে সেভ করলাম। সেভ করে আমরা কী করব, খাবার ফটোটা আবার চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এডিটের উপর ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটা খাবার ফটো সিলেক্ট করব। আমি গ্যালারি থেকে খুঁজে একটা খাবার ফটো সিলেক্ট করব। প্রিয় ভিউয়ার্স, তো আমি এখান থেকে এই ম্যাম টিউটোরিয়াল এই পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু ক্রপ করব। ক্রপ করে উপরে ডান দিকে সেভ বাটন আছে, আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে নিচে ডান একটা অপশন আসবে, তা আমরা ডানে ক্লিক করব। তো আমি সেভে ক্লিক করলাম। এবার নিচে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আমাদের প্রোফাইল পিকচার এবং খাবার ফটো অ্যাড হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা হোয়াটসঅ্যাপ এসকে ফেসবুকের সঙ্গে কানেক্ট করতে পারি। তো আমরা কানেক্ট করবো না, তাই আমরা ব্যাকে ফিরে আসবো। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে ফিরে আসবো। ফিরে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা বন্ধুদেরকে ইনভাইট করব ফেজটি লাইক করার জন্য। তো আমরা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার ফ্রেন্ড লিস্ট আসবে। তো আমি এখান থেকে ফ্রেন্ড লিস্ট থেকে নামগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেন্ড ইনভাইটস এখানে আমরা ক্লিক করব।
তো আমি এখানে কতগুলোর নাম সিলেক্ট করতেছি। আমি এখানে অলরেডি 20টা নাম সিলেক্ট করেছি, 26টা নাম সিলেক্ট করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবাইকে ইনভাইট করতে পারেন আপনার ফেসটি লাইক করার জন্য। তো আমি এখানে 41টা, 42, 43, অর্থাৎ আপনাদের সুবিধা মতো আপনারা যাকে যাকে ইনভাইট করতে চান সবাইকে আপনারা ইনভাইট করতে পারেন, যাকে ইনভাইট করতে চান। তো আমি এখানে 50 জনকে ইনভাইট করলাম, আমরা ইনভাইট সেন্ড করলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমরা আবার ফেসবুকে আবার প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করে উপরে ডান দিকে 3 লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পেজটি শো করবে, এই দেখুন ইমাম টিউটোরিয়াল। আমরা ইমাম টিউটোরিয়ালের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমরা এবার একটা এখানে পোস্ট করব। তো আমরা পোস্ট করার জন্য পোস্টের উপর ক্লিক করব, রিভিউয়ার্স। এই এখানে বাম দিকে পোস্ট আছে, এই বাম দিকে পোস্টের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের লিখার জন্য একটা অপশন আসবে, হোয়াটস অন ইউর মাইন্ড, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিবোর্ডটা আসবে। এবার আমরা যা লিখার লিখবো, তার আমাদের একটা লিখবো। লিখে আমরা উপরে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে নিচে আবার শেয়ার আসবে, আবার শেয়ারে ক্লিক করব। তা আমি এখানে লিখতেছি ফেজে সবাইকে স্বাগতম, লিখে উপরে শেয়ারে ক্লিক করলাম, নিচে আবার শেয়ারে ক্লিক করব। করলে আমাদের স্ট্যাটাসটি আপলোড হয়ে যাবে। এবার আমরা আবার পোস্টে ক্লিক করব। ক্লিক করে ছবি অথবা ভিডিও আপলোড করব। তো পোস্টে ক্লিক করলাম, করার পর নিচে এখানে ফটো অবলিক ভিডিও ওখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারি শো করবে, গ্যালারিতে যতগুলো পিকচার এবং যতগুলো ভিডিও আছে সবগুলো শো করবে। তো আমরা এখান থেকে একটা ভিডিও অথবা পিকচার সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। আপনারা চাইলে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ ছবি আপলোড করলে ছবি সিলেক্ট করবেন, ভিডিও আপলোড করলে ভিডিও সিলেক্ট করবেন। রিভিউয়ার্স, তো আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিছু লিখতে চাইলে স্যার সামথিং ওখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যার কিছু লিখার লিখব। লিখার পর আবার আগের মতো উপরে শেয়ার বাটনে ক্লিক করব, উপরে ডান দিকে শেয়ার। ক্লিক করার পর নিচে আবার শেয়ার আসবে, শেয়ারে ক্লিক করলে আমাদের পিকচারটি আপলোড হয়ে যাবে। ভিডিও হলে আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। রিভিউয়ার্স, এবার আমি দেখাবো কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন। অ্যাডমিন অ্যাড করার জন্য আমরা আবার ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করে আমরা আবার উপরে ডান দিকে 3 লাইন অপশনে ক্লিক করে ফেজের প্রবেশ করব। ফেজে প্রবেশ করলে উপরে ডান দিকে সেটিং আইকন দেখবো, সেটিং আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে, আমরা এখানে ফেজ রুলের উপর ক্লিক করব। ফেজ রুলে ক্লিক করলে আমাদের এরকম একটা ফেজ আসবে, উপরে আছে অ্যাড পারসন ইন ফেজ, ওখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এরকম একটা ফেজ আসবে, আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এন্টার করাবো। তো আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা ফেজ আসবে। এবার আমি যাকে অ্যাডমিন করব তার নামটা এখানে লিখব। দেখুন আমি এখানে লিখব কামাল, দেখুন কামাল উদ্দিন উপরে। তো আমরা নামের উপর ক্লিক করলাম। ক্লিক করে এবার এখানে এডিটর আছে, আমরা এডিটর নই অ্যাডমিন করব, অ্যাডমিনের উপর ক্লিক করব। ক্লিক করে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করলে আমার অ্যাডমিন কামালউদ্দিন আমার ফেজের অ্যাডমিন হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনারাও এভাবে ফেসবুক পেজ খুলতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।